অলিগলি থেকে শুরু করে অভিজাত হোটেল রেস্টুরেন্টে এখন জমজমাট ইফতার বাজার। নানা স্বাদের মজাদার সব ইফতার পণ্যের সমাহার দেখা যায় এসব রেস্টুরেন্টে। দেয়া হচ্ছে নানা ধরনের ছাড়। রাজধানীর বনানী, গুলশান, উত্তরা, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় দল বেঁধে একসাথে ইফতার করতে অনেকেই যাচ্ছেন এসব রেস্টুরেন্টে। আরও জানাচ্ছেন আশিক মাহবুত। সারাদিন রোজা রাখার পর স্বাস্থ্যকর খাবারে ইফতারের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। তবে প্রচলিত কিছু সামগ্রী ছাড়া যেন বাঙালির ইফতার জমে না, এমনি সব খাবারের পসরা রাজধানী জুড়ে বিভিন্ন দোকান ও হোটেল রেস্টুরেন্টে। দুপুরের পর থেকেই ভিড় জমে ইফতার বাজারে। দইবড়া, হালিম, রেশমি জিলেপি, হায়দরাবাদের বিরিয়ানি, আচারি, আলু সহ নানান স্বাদের ইফতার সামগ্রীর কেনাবেচা চলে। বনানী এলাকার ঐতিহ্যবাহী ধাবা রেস্টুরেন্টে দেখা যায় অর্ধশতাধিক ইফতার সামগ্রীর আয়োজন। মানসম্মত ও সুস্বাদু খাবার কিনতে দুপুরের পর থেকেই ভিড় দেখা যায় মানুষের। এখানকার ইফতার সামগ্রীর দাম হাতের নাগালে বলেও জানান ক্রেতারা। দাম তো রিজনেবল, বাট এখানকার আইটেমগুলো একটু ভিন্ন ধর্মী আইটেম। ধাবা তো ইফতারি বলা বাহুল, কোনো দরকার প্রয়োজন নেই, খুবই সুন্দর। সুস্বাদু ও নিত্য নতুন ইফতার সামগ্রী তৈরিতে বহু বছর ধরে ক্রেতার মন জয় করে আসছে বলে জানান ধাবা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পরিবেশের দিক দিয়ে আমাদের 100% হাইজেনিক। বন্ধু ও প্রিয়জনদের নিয়ে যারা একটু ভিন্ন আমেজে ইফতার করতে চান তাদের পছন্দের তালিকায় আছে খিলগাঁও এলাকার দ্য রুপটপ রেস্টুরেন্ট। প্রকৃতির খুব কাছাকাছি বন্ধু ও পরিবার পরিজন নিয়ে একসাথে ইফতার করতে অনেকেই আসেন এখানে। বন্ধুদের কাছে শুনেছিলাম অনেক সুন্দর, তা আসার পরে আমি তাই দেখতে পাচ্ছি। খাবার ভালো, বেশ ভালো আর কি। শুধু ইফতার নয়, দা রুপটপ রেস্টুরেন্টে আছে সেহরির ব্যবস্থাও। শুধু পরিবেশই না, সাথে খাবারটাও যেন ভালো, কম দামে ভালো খাবারটা তারা নিতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সব সময়। ইফতারিতে সাথে সাথে সেহরিটাও অ্যারেঞ্জ করেছে। রাজধানীতে ইফতার ও সেহরি করতে রেস্টুরেন্টে আসা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।